হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে। এটিকে মোহনবাগান, এসসি ইস্ট বেঙ্গল, কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সবারই কিন্তু আপডেট আছে। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব কেরালা ব্লাস্টার্স এফসির আপডেট দিয়ে। যেটা শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুক ডেভেরের সাথে। হ্যাঁ বন্ধুরা, এই লুক ডেভেরে যিনি তার খেলা শুরু করেছিলেন ব্রিসবেন রোডের হয়ে, ব্রিসবেন রোড থেকে তিনি চলে যান সাউথ কোরিয়াতে, সাউথ কোরিয়ার ক্লাব গায়ন গ্যানামের হয়ে খেলেছিলেন। তারপর তিনি আবারও ফিরে আসেন অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে লাস্ট খেলছিলেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়েও একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই লুক ডেভেরের। বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং মার্কেট ভ্যালু 2.5 crore। তো এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সাথেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তো দেখা যাক এই ডিলটা ডান করতে পারে কিনা KBFC। এবার কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 28 বছর বয়সী মিডফিল্ডার বা স্ট্রাইকার ব্রিটো PM এর ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, ব্রিটো PM যিনি কিন্তু চার্চিল ব্রাদার্স, মোহনবাগানের মতো ক্লাবে খেলে লাস্ট সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে জয়েন করেছিলেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে 11টা ম্যাচ খেলেছিলেন এই রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গার। তার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 2022 সাল অবধি কন্ট্র্যাক্ট থাকলেও কালকে কিন্তু ব্রিটো PM এর সাথে সমস্ত রকম সম্পর্ক শেষ করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। কেন এমনটা হলো? দেখো, ব্রিটো PM কিন্তু একজন নেভি অফিসার, তো সেক্ষেত্রে আসন্ন ডুরান্ট কাপে তাকে কিন্তু ইন্ডিয়ান নেভির হয়ে খেলতে হবে। আর 30 আগস্ট যেহেতু ISL এর প্লেয়ার রেজিস্ট্রেশন করানোর লাস্ট ডেট, সেই কারণে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ব্রিটো PM-কে রেজিস্টার করাতে পারবে না ডেডলাইনের আগে। সেই কারণেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ব্রিটো PM এর সাথে মিউচুয়ালি কন্ট্র্যাক্ট টার্মিনেট করে দিয়েছে। তো বন্ধুরা, এবার আসা যাক একটা ভালো খবরে। কথা বলবো সন্দেশ ঝিঙ্গানের ব্যাপারে। তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে সন্দেশ ঝিঙ্গান HNK সিভেনিকে ট্রেনিং করার সময় কিন্তু একটা ইঞ্জুরি পেয়েছেন, সেই কারণে তিনি অনেকদিনই মাঠের বাইরে থাকবেন বা প্রায় বলতে পারো 2 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। তবে এই মুহূর্তে একটা খুবই ভালো খবর, সন্দেশ ঝিঙ্গান কিন্তু আবারও পার্সোনাল ট্রেনিংয়ের মধ্যে ফিরেছেন। তিনি কিন্তু বর্তমানে রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যেটা শোনা যাচ্ছে 10 থেকে 14 দিনের মধ্যে তিনি পুরো টিমের সাথে আবারও ট্রেনিংয়ে মাঠে নামবেন। এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই কিন্তু সন্দেশ ঝিঙ্গানের ডেবিউ হতে চলেছে ক্রোয়েশিয়ার টপ ডিভিশনের ক্লাব HNK সিভেনিকে। অর্থাৎ চিন্তার কিন্তু কোনো কারণ নেই, সন্দেশ ঝিঙ্গান খুব তাড়াতাড়ির মধ্যেই সুস্থ হয়ে উঠছেন। এটা অবশ্যই একটা দারুণ খবর বলাই যায় সন্দেশ ঝিঙ্গান এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য। এবার কথা বলবো আনোয়ার আলীর ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের স্টার ডিফেন্ডার আনোয়ার আলী, 21 বছর বয়সে এই সেন্টার ব্যাক, যাকে কিন্তু AIFF এর তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেটা তোমাদেরকে 2 দিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম। অর্থাৎ এবার কিন্তু আনোয়ার আলী কম্পিটিটিভ ফুটবল খেলতে পারবেন, অর্থাৎ ISL-এ কিন্তু খেলতে পারবেন এই আনোয়ার আলী। তো AIFF এর এই ছাড়পত্র এসে যাওয়ার পরেই কিন্তু আনোয়ার আলীর সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে ATKMB মোহনবাগান। দেখো বন্ধুরা, সন্দেশ ঝিঙ্গানে চলে যাওয়ার পর ATKMB মোহনবাগানের ডিফেন্স তো যথেষ্ট উইক হয়েছে, তো সেই জায়গায় যদি আনোয়ার আলীকে সাইন করাতে পারে তাহলে নিঃসন্দেহে এটা একটা দারুণ সাইনিং হবে এবং ATKMB মোহনবাগানের জন্য একটা কার্যকরী সাইনিং অবশ্যই হবে, কারণ আনোয়ার আলী ইয়াং ট্যালেন্টেড ফুটবলার এবং ইন্ডিয়ান ফুটবলের ফিউচার বলাই যায়। তো সেই কারণেই কিন্তু AIFF এর তরফ থেকে ছাড়পত্র পাওয়ার পরেই ATKMB মোহনবাগানের তরফ থেকে কথাবার্তা শুরু করে দেওয়া হয়েছে আনোয়ার আলীর সাথে। বর্তমানে আনোয়ার আলী দিল্লি এফসির সাথে কন্ট্র্যাক্টেড আছেন। এর আগে মিনার্ভা পাঞ্জাব, ইন্ডিয়ান অ্যারোজের মতো ক্লাবে খেলেছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুম্বাই সিটি এফসির সাথে কন্ট্র্যাক্টেডও হয়েছিলেন এই আনোয়ার আলী। কিন্তু তার হার্টের প্রবলেমের কারণে AIFF এর তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার খেলার ওপর, সেই কারণে মুম্বাই সিটি এফসি বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ক্লাবে কিন্তু খেলার সুযোগ পাননি এই আনোয়ার আলী। তো দেখা যাক ATKMB মোহনবাগান এই ডিলটা ডান করতে পারে কিনা, তবে অন্যান্য ISL ক্লাবরাও কিন্তু সাইন করাতে চাইছে এই আনোয়ার আলীকে।
এবার সরাসরি চলে আসবো এসসি ইস্ট বেঙ্গলের আপডেটে। এই মুহূর্তের একটা দারুণ আপডেট, এসসি ইস্ট বেঙ্গল কিন্তু আরও একজন ইয়াং ট্যালেন্টেড বাঙালি ফুটবলারকে সাইন করাতে চাইছে। তিনি হলেন 24 বছর বয়সী রাইট মিডফিল্ডার ঋত্বিক দাস। রাইট মিডফিল্ডের পাশাপাশি রাইট ব্যাক এবং রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন এই ঋত্বিক দাস। অত্যন্ত ট্যালেন্টেড একজন ফুটবলার, মোহনবাগান একাডেমির ফুটবলার, তারপর কালীঘাট এমএসের হয়ে খেলেছিলেন 2016-17 সিজনে। তারপর 2017 সালে সাইন করেছিলেন রিয়েল কাশ্মীরে আই লিগের ক্লাব, সেখানেই কিন্তু 3 বছর ফুটবল খেলেন। 39টা ম্যাচ খেলেছিলেন রিয়েল কাশ্মীরের হয়ে, সেখানে 4টে গোলও স্কোর করেছিলেন এই বাঙালি ফুটবলার। তারপর লাস্ট সিজনে তিনি সাইন করেছিলেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে মাত্র 4টে ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন, 93 মিনিট মাঠে ছিলেন, তবে যতক্ষণ ফুটবল খেলেছিলেন খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন এই ঋত্বিক দাস। বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং এই ঋত্বিক দাসকেই কিন্তু নিয়ে আসতে চাইছে এসসি ইস্ট বেঙ্গল নিজেদের টিমে। অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা ঋত্বিক দাসকে এই সিজনে লাল হলুদ জার্সিতে দেখতে পেতে পারো। এবার কাল থেকে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কথা বলবো 27 বছর বয়সী ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার সাউথ কোরিয়ান লেফট উইঙ্গার ডোডং হিউংয়ের ব্যাপারে। ডোডং ইস্ট বেঙ্গলের অত্যন্ত পরিচিত একজন ফুটবলার, ব্রিসবেন রোডে খেলা শুরু করেছিলেন এ লিগে, তারপর 2014 সালে ইন্ডিয়াতে প্রথম এসেছিলেন এই ডোডং হিউং। 2014 সালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে 8টা ম্যাচ খেলেছিলেন এই ডোডং হিউং। তারপর তিনি সাইন করেন ইস্ট বেঙ্গলে, ইস্ট বেঙ্গলের হয়ে 2 বছর ফুটবল খেলেন, 33টা ম্যাচ খেলেছিলেন ইস্ট বেঙ্গলের হয়ে, সেখানে 19টা গোল স্কোর করেছিলেন। তারপর তিনি চলে যান মালয়েশিয়াতে, মালয়েশিয়ার ক্লাব উইতাম, কেলান্তেন, টেরেঙ্গানার মতো ক্লাবে খেলেছিলেন, আর বর্তমানে খেলছেন সাউথ কোরিয়ার ক্লাব জিওনগামে। তো কাল থেকে তোমরা এই আপডেটটা আমাকে জিজ্ঞেস করেছো অনেকে, যে ডোডং হিউং কি আবারও ইস্ট বেঙ্গলে ফিরছে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাব কি ডোডং হিউংয়ের সাথে কথাবার্তা শুরু করেছে আবারও। তো দেখো, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়ে আমাদের কাছে এখনও কোনোরকম আপডেট এসে পৌঁছয়নি। যদি এসসি ইস্ট বেঙ্গল আবারও এই ডোডং হিউংকে নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই একটা ভালো সাইনিং হবে ইস্ট বেঙ্গলের পরিচিত একজন ফুটবলার, ফ্যান ফেভারিট ফুটবলার। তবে এখন অবধি কিন্তু আমাদের কাছে এরকম কোনো আপডেট নেই যে ডোডং হিউংয়ের সাথে কথাবার্তা শুরু করেছে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো পরবর্তী সময়ে যদি আপডেট বেরিয়ে আসে এই বিষয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো, তবে বর্তমানে এরকম কোনো আপডেট নেই। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। তো বন্ধুরা, এবার আসা যাক একজন বিদেশি ফুটবলারের আপডেটে। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, এসসি ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু লিঙ্ক আপ হয়েছে 34 বছর বয়সী ইংলিশ সেন্টার ব্যাক মার্টিন ক্রেনের। এই মার্টিন ক্রেন, যিনি কিন্তু তার ক্লাব ক্যারিয়ারটা পুরোটাই ইংল্যান্ডে খেলেছেন। 2004 সালে তিনি তার খেলা শুরু করেছিলেন সাউথহ্যাম্পটনের হয়ে, 2007 অবধি সাউথহ্যাম্পটনের হয়ে 16টা ম্যাচ খেলেছিলেন। এরই মাঝে এএফসি বর্নেমাউথ, ইয়োভিল টাউনের মতো ক্লাবে লোনে গিয়েছিলেন। তারপর 2007 সালে সাইন করেছিলেন পোর্টসমাউথে, পোর্টসমাউথের হয়ে 2009 অবধি খেলেছিলেন। এরই মাঝে কুইন্স পার্ক রেঞ্জার্স, চার্লটন অ্যাথলেটিকের মতো ক্লাবে লোনে গিয়েছিলেন। তারপর 2009 থেকে 12 অবধি কোভেন্ট্রি সিটিতে খেলেন, কোভেন্ট্রি সিটির হয়ে টোটাল 114টা ম্যাচ খেলেছিলেন এই মার্টিন ক্রেন। এরপর 2012 থেকে 15 অবধি খেলছিলেন বার্নসলেতে, বার্নসলের হয়ে 110টা ম্যাচ খেলেছিলেন চ্যাম্পিয়নশিপে, সেখানে 1টা গোল স্কোরও করেছিলেন এই সেন্টার ব্যাক। এরপর 2015 থেকে 18 অবধি হার্টসফিল্ড টাউনের হয়ে 54টা ম্যাচ খেলেন। তারপর 2018তে সাইন করেছিলেন মিডিলসব্রোতে, তারপর শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবেও খেলেছেন, আর 2019 থেকে লাস্ট সিজন অবধি খেলছিলেন লুটন টাউনে, চ্যাম্পিয়নশিপের ক্লাব, সেখানেও 47টা ম্যাচে 2টো গোল স্কোর করেছিলেন এই সেন্টার ব্যাক। অত্যন্ত শক্তিশালী একজন সেন্টার ব্যাক, ইংল্যান্ড U17, U18, U19, U20, U21 টিমের হয়েও খেলেছেন। বর্তমানে মার্কেট ভ্যালু 3 কোটি টাকা এবং বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট। তো এই ইংলিশ সেন্টার ব্যাকের সাথেই কিন্তু একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে এসেছে ইস্ট বেঙ্গলের সাথে। তো সেই কারণে তোমাদের সাথে এই আপডেটটা শেয়ার করলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।